প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে আজকে এই বিষয়টি নিয়ে। স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে তারা মহামারীর কারণে বাতিল হওয়া ফ্লাইটের টিকিট পরিচালনার জন্য হালনাগাদ নিয়ম জারি করেছে তিনটি ক্যাটাগরিতে। তো এই বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দেব। আমাদের জন্য খুবই উপকৃত বিগত দিনে কিংবা এখন বর্তমানে যাদের টিকিট মার গিয়েছে কিংবা মার যাবে কিংবা এর মধ্যে মার অলরেডি অনেকে টিকিট ক্যান্সেল হয়ে গেছে, এই বিষয় নিয়ে মূলত আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপডেট দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন আদান প্রদান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, সৌদি সিভিল অ্যাভিয়েশন থেকে মহামারীর কারণে বাতিল হওয়া ফ্লাইটের টিকিট পরিচালনার জন্য হালনাগাদ নিয়ম জারি করেছে। অর্থাৎ এটি এটি কিভাবে হালনাগাদ করতে হবে সেই বিষয়ে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছে। যাত্রীদের প্রয়োজনীয় ন্যূনতম প্রদান সেবার মান ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার এবং শ্রমণকারীদের অধিকার সুরক্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি আসলে একটি গুড সিদ্ধান্ত, একটি নতুন এটি নতুন গাকার বিজ্ঞপ্তি। বলা হয়েছে যে কোভিড-19 মহামারীর কারণে যে কোনো ফ্লাইট বাতিল করেছেন এমন বিমান পরিষেবা প্রদানকারীদের অবশ্যই শ্রমণকারীদের পরিস্থিতি সর্বটি বিষয়ে ক্যাটাগরিতে ভাগ করে, তার মধ্যে প্রথম যেটি হচ্ছে যদি শ্রমণকারী চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় তাহলে টিকিটের মূল্য অবর্তিত। অর্থাৎ আপনি যদি প্রথম যে ক্যাটাগরিতে করেছে, আপনি যদি টিকিট ক্যান্সেল করতে চান যদি কোনো মহামারীর কারণে, তাহলে টিকিট ক্যান্সেল করার যে নির্দিষ্ট একটি ফি আপনার কেটে কত পার্সেন্ট জানি কেটে আপনাকে যে টাকাটা ফেরত দেওয়ার সেটি আপনাকে বিমান কর্তৃপক্ষ দিতে হবে। কারণ এটি সৌদি সিভিল এভিয়েশনের ঘোষণা, সৌদি আরবে যত ফ্লাইট আছে যেই কোনো বিমানেরই হোক না কেন, হয়তো কোনো কারণে আপনি আপনার কারণে কিংবা বিমান কর্তৃপক্ষের কারণে ফ্লাইট অনেক সময় শিডিউল এদিক সেদিক হয়ে যায়, সেই কারণে আপনার টিকিটটা মার গেলেও আপনি যেই পার্সেন্টটি কিংবা আপনি নিজে থেকে যদি চান টিকিট ক্যান্সেল করবেন সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন, যে জরিমানাটি আসবে সেটি দিয়ে আপনাকে বাকি টাকা অবশ্যই ফেরত দিতে হবে। অনেক এয়ারলাইন্স কিন্তু এটি ফেরত দেয় না। তো দ্বিতীয় যেটি বলেছে, শ্রমণকারীর কাছে একটি বিনিময় ও ভাউচার ইস্যু করার ক্ষেত্রে তার কাছে যাত্রীর ইচ্ছা অনুযায়ী পুনরায় ব্যবহার করা এবং পুনরুদ্ধার করার বিকল্প আছে। কোনো অতিরিক্ত অর্থ প্রদান না করে অথবা পুনর্ব্যবহার বিনিময়ে ফি প্রদান খালাস। অর্থাৎ আপনি যদি আপনার টিকিটটি, অনেক সময় আমরা রি ইস্যু করতে টাকা লাগে, সেই ক্ষেত্রে তারা যে বিষয়টি বলেছে যদি আপনি মহামারীর কারণে টিকিটটি রি ইস্যু করতে চান, ধরেন আপনার টিকিটটি ডিসেম্বরে ফ্লাইট, আপনি নভেম্বরে আসবেন, আপনি আসতে পারেন, নভেম্বরে চাইলে আপনি আসতে পারেন, সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। এখানে বলা আছে অর্থ ফি প্রদান। তিন নম্বরের যেটি তারা রেখেছে সেটি হচ্ছে যদি যাতে তার ফ্লাইট পুনরাবৃত্তি, অর্থাৎ আপনি যদি আপনার ফ্লাইটটি, ধরেন আপনার এখন ফ্লাইট আছে বাংলাদেশ টু ঢাকা, বাংলাদেশ টু সৌদি আরব, সৌদি আরব কোথায়, ঢাকা কিংবা জিদ্দা কিংবা ঢাকা রিয়াদ কিংবা দাম্মাম, তো আপনি যদি চান এই টিকিটটাকে যে ঢাকা টু দুবাই করবেন কিংবা আমিরাত করবেন কিংবা কুয়েত করবেন কিংবা কাতার করবেন, তাহলেও আপনি এটি পারবেন। সেম এয়ারলাইন্সে আপনার টিকিটটি আপনি ইচ্ছা করলে যে ঢাকা টু জিদ্দা ছিল, ঢাকা টু সেটাকে আবুধাবি করবেন, করতে পারেন। এটি তারা এই করোনার মহামারীর কারণে এই প্রজ্ঞাপনটি তারা এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছে। আর এই নিউজের লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, ডিসক্রিপশনে না সরি প্রথম কমেন্টে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে। আপনারা যারা দরকার ওই কমেন্টের লিঙ্কে গিয়ে নিউজটি যাচাই বাছাই করতে পারেন। তো আশা করি আপনাদেরকে সৌদি সিভিল অ্যাভিয়েশন থেকে করোনার মহামারীর কারণে যেই কারণগুলোতে আপনার টিকিট বাতিল হয়ে যায় যদি সেগুলোকে কীভাবে ঠিক করবেন কিংবা আপনার মন মতো আপনি চাইলে মহামারীর মধ্যে ঠিক করতে পারবেন। তো সেখানে যারা প্রথম যেটি বলেছে যে আপনার টিকিট ঠিক করতে যে চার্জটা আসবে, অর্থাৎ আপনি যদি টিকিট ক্যান্সেল করেন ওটির যেই পার্সেন্ট চার্জ আপনাকে কেটে রাখা সেটি নর্মালিভাবে যেটি যেটি নর্মালিভাবে, ধরেন আপনি 24 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করেছেন, সেই হিসাব মতো আপনার যে চার্জটি আসবে ওটি তারা রেখে বাকি টাকা আপনাকে ফেরত দিতে হবে। এবং আরেকটি যেটি হচ্ছে যে আপনি আপনার টিকিট রিইস্যুর ক্ষেত্রে আপনি চাইলে আপনার মন মতো টিকিট রিইস্যু করতে পারবেন, এটি তারা শুধুমাত্র করোনা মহামারীর কারণে এটি করার অনুমতি দিয়েছে শুধু সৌদি আরবের ফ্লাইটের ক্ষেত্রে।
আরেকটি বিষয় যেটি তারা বলেছে সেটি হচ্ছে যে আপনার ফ্লাইট শিডিউল চেঞ্জ করতে চাইলে আপনি শিডিউল চেঞ্জ করতে পারেন। তো আশা করি আপনাদেরকে সৌদি সিভিল এভিয়েশন থেকে যে আপডেটটুকু এসেছে সেটি দিতে পেরেছি, আর ভিডিওটি অবশ্যই সকলে শেয়ার করবেন যেন সৌদি আরবে আগত আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছে কিংবা বর্তমানে যারা বাংলাদেশে ছুটিতে যাবে তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আরও নতুন কিছু নিয়ে। ওই অবধি আমাদের সঙ্গে থাকুন, আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।